আজ 20 ডিসেম্বর সন্ধ্যা 7টার দিকে পূর্ব লন্ডনের ব্যস্ততম আপটন পার্ক স্টেশনের সামনে গ্রিন স্ট্রিটে একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এবং এতে এক ব্যক্তি আহত হয়েছেন। আমরা ঘটনার পরপরে এখানে এসেছি এবং এখনও পুলিশের ব্যারিকেড এখানে রয়েছে। আপটন পার্ক স্টেশন এখনও বন্ধ রয়েছে এবং পার্শ্ববর্তী রোডও বন্ধ রয়েছে। এখানে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে একজন ডেলিভারি ড্রাইভারকে ছুরিকাঘাত করা হয়েছে, তার থেকে ফোন ছিনতাইয়ের চেষ্টা করেছিল এক ব্যক্তি এবং ওই ডেলিভারি ড্রাইভার যখন ফোনটি দেয়নি তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং তাকে আপটন পার্ক স্টেশনের সামনে ছুরিকাঘাত করা হয়েছে। তারপর সে দৌড়ে পার্শ্ববর্তী রোডে গিয়ে এবং সেখানে সে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ আসে, অ্যাম্বুলেন্স আসে এবং আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমরা সর্বশেষ তথ্য জেনেছি। আমরা স্থানীয় ব্যবসায়ী এবং কয়েকজন বাসিন্দার সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন সেটি হচ্ছে এই ছুরিকাঘাতের ঘটনা এরকম দিন দিন বাড়ছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি হচ্ছে এখানকার লোকাল আর নিশাস কাফে যে এটা হচ্ছে এটার অনার আর কি আমি। তো আমরা সবসময় এখানে অনেক ধরনের প্রবলেম হয়, আমরা সবাই আর কি বের হই, কারো কোনো ক্ষতি হলে আমরা সবাই বাইরে যাই আর কি। তো আজকে একটা ঘটনা ঘটছে ট্রেন স্টেশন এখানে, এখানে আর কি একটা ছেলেকে চাকু দিয়ে একটু ইয়ে করছে আর কি। তা এখন ওইখান থেকে যখন আমরা সামনে গেছি, ছেলেটা দৌড় পারতে পারতে ওই ইসের সামনে আসছে, ওইখানে ওই যে লিড কি যেন ওইখানে একটা নাম টাম, হ্যাঁ হ্যাঁ ওই বুর্সের সামনে আসছে, এসে ওইখানে ওই ট্রেন স্টেশন থেকে বুর্সের সামনে আসছে, ওইখানে এসে সে পড়ে গেছে। তো তাকে দেখলাম এখানে যে একটা ইয়ে করছে আঘাত করে, মানে এইভাবে সুইটা মারে এইভাবে টান দিয়ে ইয়ে করছে, অনেক ব্লিডিং হয়েছে এখানে প্যাটে, হ্যাঁ প্যাটের এখানে আর রানের মধ্যে আর কি। তো পড়ে যাওয়ার পর একটু পরে পুলিশ আসছে, তখন আর কি আমাদেরকে সবাইকে সরাই দিছে। বাট আমরা একটা এরকম হলে একটা আতঙ্কের ভিতরে থাকি সবাই। তারপরে কিছুদিন পর পর এখানে এরকম ঘটনা ঘটতেছে। কিছুদিন আগে যেমন ওইখানে পার্কের সামনে এরকম সেম আরেকটা ঘটনা ঘটছে, আমার বাসায় পুলিশ আসছে, এসে সিসিটিভি ক্যামেরা চেক করছে, কারণ আমার বাসায় ক্যামেরা আছে। সে আসলে মানে ডেলিভারি ম্যান ছিল, সাইকেল দিয়ে সে ই চালাইতো, বাট আমি ওনাকে চিনি, উনি আমার দোকান থেকে একদিন কফিও নিয়েছে, এইভাবে তাকে চিনি। তো আমি দেখার পরে না না ইন্ডিয়ান ভাই আসে, ইন্ডিয়ান, হ্যাঁ। আর এমনি কারা করছে কিছু বুঝা গেছে না, এটা আমরা দেখি নাই ভাইয়া, ওখান থেকে দূর পরে আসছে এটা দেখছি। এরপর আমরা সামনে যাই, সে মানে হেলান দিয়ে পড়ে গেছে এখানে, পরে পুলিশ চলে আসছে, তারপর আমাদেরকে সামনে আর যেতে দেন আর কি তারা। হ্যাঁ তারা অ্যাম্বুলেন্সে এসে হাসপাতালে নিয়ে গেছে। এরপরে আর বাকিটা এখনো আমরা কোনো আপডেট কিছু জানি না ভাইয়া। এটা টাইমটা একজাক্টলি আমার মনে নাই, টাইমটা আসলে খেয়াল করি না, এটা দেখার পর আসলে খারাপ প্রাপ্তি ছিল, তো টাইমটা আমি এত ফলো করি নাই। আমরা সবসময় প্রতিনিয়ত দেখি টাওয়ার হামলা অথবা নিউহামের এলাকা আজকে যে ঘটনা হয়েছে, আমরা সর্বপ্রথম নিন্দা জানাই। এই যে নিউহামবাসী হিসাবে আমি কয়েকদিন যাবত হয়েছে এখানে মুভ করেছি, নতুন বাসা দিয়েছি, আমরা আতঙ্কের মধ্যে থাকি যে কখন কি হয়, যখন ট্রেনের রাস্তা দিয়ে যখন আমরা বেরিয়ে হয় তখন আমাদের কখন আমাদেরকে অ্যাটাক করা হবে অথবা অ্যারাউন্ড 8 o'clock we were here to check out this station was open, but then they mentioned it's not open as someone got stabbed here and is it between a group and a delivery driver, that was all we know. Is it fine if it's crowded? If not, no one is safe around in the late nights, you know. And even the streets, they are very dark here with no street lights and all, so that's a bit problem as well.